গুড মর্নিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং অন সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে তো আজকে তোমাদের সাথে নয় ফেব্রুয়ারি দু হাজার একুশের কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট এফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব তার সাথে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজি কেনও ডিসকাস করব আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক দিন সকাল ছটায় কিন্তু ডেইলি কারেন্ট এফেয়ার্সের ক্লাসটি করানো হয় এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেক দিন ভিডিওটা দেখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করার আছে সেটি হচ্ছে আগামী পনেরো ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে ডেলি কারেন্ট এফেয়ার্সের ক্লাসটি কিন্তু পাবলিশ করা হবে ডাব্লিউ বিসিএস এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু প্রথমে লিঙ্কটা পেয়ে যাবে চ্যানেলটার তোমরা কিন্তু লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ পনেরো ফেব্রুয়ারি থেকে সকাল ছটায় কিন্তু ডেলি কারেন্ট এফেয়ার্সের ক্লাসটি পাবলিশ করা হবে ডাব্লিউ বিসিএস এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে ক্লিয়ার চলো তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন টু থাউজেন্ড টোয়েন্টি ডেমোক্রেসি ইন্ডেক্স তো দু হাজার কুড়ির ডেমোক্রেসি ইন্ডেক্সের ভারতের র্যাঙ্ক কততম তো সঠিক উত্তরে যাবে অপশান ডি টু ফিফটি থ্রি তো দু হাজার ডেমোক্রেসি ইন্ডেক্সের তালিকায় ভারতের র্যাঙ্ক হচ্ছে তিপ্পান্নতম এর ব্যাপারে দেখিনি আমরা ইন্ডিয়া পজিশন হ্যাজ স্লিপ বাই টু প্লেসেস টু বি প্লেসড অ্যাট ফিফটি থার্ড স্পট ইন দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ডেমোক্রেসি ইন্ডেক্স ফ্রম অ্যামং ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন কান্ট্রিজ তো একশো ছষট্টি দেশটার মধ্যে একশো ছষট্টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে তিপ্পান্নতম এই ডেমোক্রেসি ইন্ডেক্সের তালিকায় ক্লিয়ার আগের কিন্তু ছিল তোমার একান্নতম পজিশানে এখন কিন্তু দুটো প্লেস স্লিপ ডাউন করে তিপ্পান্নতম পজিশানে এসছে ভারতের র্যাঙ্ক এই ডেমোক্রেসি ইন্ডেক্সের ক্লিয়ার তো কোন দেশ টপ করেছে ইন্ডেক্সে সেটা হচ্ছে নরওয়ে ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন কান্ট্রিজের মধ্যে কিন্তু নরওয়ে টপ করেছে এবং ভারতে র্যাঙ্ক হচ্ছে তিপ্পান্ন স্থানে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে দেখেন কি আছে হু হ্যাজ বিন সোন ইন অ্যাজ দ্য চেয়ারম্যান অফ ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া তো ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যানের পদে কে শপথ গ্রহণ করেছেন তো সঠিক উত্তর হবে যাবে অপশান সি এস এন সুব্রমণীয়ন তো ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের পদে শপথ গ্রহণ করেছেন এস এন সুব্রমণীয়ম তোর ব্যাপারে দেখেন আমরা দ্য মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড শ্রী এস এন সুব্রমণিয়াম অ্যাজ এ নিউ চেয়ারম্যান অফ ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়া ফর আ পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তো মিনিস্ট্রি অফ লেবার এবং এমপ্লয়মেন্ট অ্যাপয়েন্ট করেছেন শ্রী এস এন সুব্রমণীয়মকে চেয়ারম্যান অফ ন্যাশনাল সেফটি কাউন্সিল অফ ইন্ডিয়ার তিন বছরের টার্মের জন্যে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন নাও কি আছে

তম তো চরি চড়াই মুভমেন্টটির একশো বছর হওয়ার পর কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চৌথ ফেব্রুয়ারি দু একুশ সালে এই সেলিব্রেশনটি ইনগ্রেট করেছেন তোর ব্যাপারে দেখে আমরা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনগ্রেটেড দ্য সেনেটারি সেলিব্রেশন অফ চরি চড়াই ইন্সিডেন্ট অন ফেব্রুয়ারি ফোর বাই ভিডিও কনফারেন্স অন ফেব্রুয়ারি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ইয়ার অফ চরি ইনসিডেন্ট তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একশো বর্ষ বার্ষিকীটি পালন করেছে চরি চড়াই আর সে কারণে উনি একটি সেলিব্রেশন করেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবে করা হয়েছে চৌথো ফেব্রুয়ারি ক্লিয়ার তো চৌথো ফেব্রুয়ারি চরি চড়াই প্রায় একশো বছর হয়েছিল তো সে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মারফতে কিন্তু উনি এই সেলিব্রেশনটি ইনগ্রেট করেছিলেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে দেখানো কী আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া তো বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো সঠিক উত্তরে যাবে অপশন ডি অজয় সিং তো অজয় সিংকে অ্যাপয়েন্ট করা হয়েছে বক্সিং ফেডারেশন ইন্ডিয়ার প্রেসিডেন্টের পদে তো ব্যাপার দেখিনি আমরা অজয় সিং দ্য চেয়ারম্যান অফ স্পাইস জেট হ্যাজ বিন রিএলেকটেড প্রেসিডেন্ট অফ বক্সিং ফেডারেশন ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টার্ম অন ফেব্রুয়ারি থার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো অজয় সিং যিনি স্পাইস জেটের চেয়ারম্যান তো তাকে রিএলেক্ট করা হলো বক্সিং ফেডারেশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে সেকেন্ড টার্মের জন্য আর কবে ইলেকশন করা হয় তার কবে ইলেক্ট করা হয়েছে ওনাকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশ সালে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখানো কি আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কোম্পানি টু রিসিভ কনসাইনমেন্ট অফ কার্বন নিউট্রাল অয়েল ফ্রম উইচ কান্ট্রি তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি সারা পৃথিবীর প্রথম একটা কোম্পানি হলো যারা কার্বন নিউট্রাল অয়েলের কনসাইনমেন্ট পেয়েছে কোন দেশের থেকে তো সঠিক উত্তরে যাবে অপশান সি ইউনাইটেড স্টেটসের তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি সারা বিশ্বের প্রথম কোম্পানি হয়ে দাঁড়ালো যারা ইউনাইটেড স্টেটসের থেকে কার্বন নিউট্রাল অয়েলের কনসাইনমেন্টটি রিসিভ করেছে তো এর ব্যাপারে দেখে আমরা বিলিয়নের মুকেশ আম্বানি ওন রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড হ্যাজ রিসিভ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কনসাইনমেন্ট অফ কার্বন নিউট্রাল অয়েল ফ্রম অক্সি লো কার্বন ভেঞ্চার আর ডিভিশন অফ ইউএস অয়েল মেজর অসিডেন্সিয়াল তো বিলিয়নের মুকেশ আম্বানি যিনি হচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক সে কিন্তু তার কোম্পানি কিন্তু ভারতের প্রথমবার যারা ইউনাইটেড স্টেটসের থেকে কার্বন নিউট্রেল অয়েলের একটি কনসাইনমেন্ট পেয়েছে আর কে দিয়েছে তাকে কনসাইনমেন্টই সেটা হচ্ছে অক্সিলো কার্বন ভেঞ্চার যেটা হচ্ছে একটা সাবডিভিশন ইউএস অয়েল মেজর প্রসিডেন্সিয়াল একটা সাবডিভিশন ভেঞ্চার তারা কিন্তু মুকেশ আম্বানি অথবা আমি বলতে পারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে একটা কনসাইনমেন্ট তারা সাইন করেছে এই কার্বন নিউট্রাল অয়েলের জন্যে ক্লিয়ার তো ইউনাইটেড স্টেটসের ব্যাপারে দেখিনি একটু আমরা ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি প্রেসিডেন্টের নাম হচ্ছে জিও কারেন্সি হচ্ছে ইউএস ডলার চলো পরবর্তী প্রশ্ন দেখে কি আছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিসিভড দা ফিট অফ বিকেমিং দ্য ইয়াঙ্গেস্ট ফিমেল পাইলট ইন ইন্ডিয়া তো ভারতের সবথেকে কম বয়সে কোন মহিলা পাইলট হয়েছে তো সঠিক উত্তরে যাবে অপশান এ আয়সা আজিজ তো আয়শা আজিজ হয়ে যাচ্ছেন ভারতের সবথেকে কম বয়সী একজন মহিলা পাইলট ঠিক আছে তো এর ব্যাপারে দেখিনি আমরা আর টোয়েন্টি ফাইভ ইয়ার ওল্ড কাশ্মীরি উমেন আইশা আজিজ হ্যাজ বিকেম দ্য ইয়াঙ্গেস্ট ফিমেল পাইলট ইন দ্য কান্ট্রি তো আমাদের ভারতের সবথেকে কম বয়সী মহিলা যিনি পাইলট হয়েছেন উনি হয়েছেন একজন কাশ্মীরি মহিলা ওনার নাম হচ্ছে আয়শা আজিজ মাত্র পঁচিশ বছর বয়সে কিন্তু উনি প্রথম কিন্তু ভারতের ফিমেল পাইলট হয়েছে ক্লিয়ার আয়শা আজিজ বিকেম দ্য ইয়াঙ্গেস্ট স্টুডেন্ট পাইলট টু গেট লাইসেন্স অ্যাট দ্য এজ অফ ফিফটিন ইন টু থাউজেন্ড ইলেভেন আর আইসআইসিস যখন দু সালে যখন তার পনেরো বছর ছিল তখন সে প্রথম ইয়াঙ্গেস্ট স্টুডেন্ট পাইলটের লাইসেন্সটি পেয়েছিল ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে এরো ইন্ডিয়া টু ইজ উইচ এডিশন অফ অ্যানুয়াল অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন তো অ্যারোস্পেস দু এটি কততম অ্যানুয়াল একটা অ্যারোস্পেস এবং ডিফেন্স এক্সিবিশন তো সঠিক উত্তরে হবে অপশন বি তেরোতম তো এরো ইন্ডিয়া দু একুশ হচ্ছে তেরোতম এই অ্যানুয়াল এরোস্পেস এবং ডিফেন্স এক্সিবিশনের তো এর ব্যাপার দেখিনি আমরা দ্য ইউনিয়ন মিনিস্টার ইউনিয়ন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনোগ্রেটেড দ্য এরো ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অ্যাট দ্য এয়ারফোর্স স্টেশন ইন ব্যাঙ্গালুরু অন থার্ড ফেব্রুয়ারি টু তো আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনোগ্রেট করলেন এরো ইন্ডিয়া দু কোথায় ইনগ্রেট করা হয়েছে এটি এয়ার এয়ারফোর্স স্টেশন যেটি ব্যাঙ্গালুরুতে আছে এখানে এটি ইনগ্রেট করা হয়েছে তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশে ক্লিয়ার এরো ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইজ দ্য থার্টিন্থ এডিশন অফ দ্য অ্যানুয়াল এরো ইন্ডিয়া শো এশিয়ার লার্জেস্ট এরোস্পেস অ্যান্ড ডিফেন্স এক্সিবিশন আর এরো ইন্ডিয়া দু একুশ হচ্ছে তেরোতম এডিশন আর এটা হচ্ছে এশিয়ার সব থেকে লার্জেস্ট একটা এরোস্পেস এবং ডিফেন্স এক্সিবিশন ক্লিয়ার চল পরবর্তী প্রশ্নে দেখো কি আছে উইচ কোম্পানি হ্যাজ ইংকড আ মেমোরিয়ান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ মিশ্রা ধাতু নিগম লিমিটেড ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশান অফ কম্পোজিট র ম্যাটেরিয়ালস ফর এয়ারস্পেস সেক্টর তো কোন কোম্পানি একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে মিশ্রা ধাতু নিগম লিমিটেডের সাথে যাতে তারা ডেভেলপ এবং প্রোডাকশান করতে পারে কম্পোজিট র ম্যাটেরিয়ালস তাদের এয়ারস্পেস সেক্টরের জন্যে তো কোন কোম্পানি একটা চুক্তি করেছে মিশ্রা ধাতু নিগম লিমিটেডের সাথে তো সঠিক উত্তরে যাবে অপশান ডি হ্যাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড একটি চুক্তি করেছে মিশ্রা ধাতু নিগম লিমিটেডের সাথে যাতে র ম্যাটেরিয়ালস কম্পোজিট র ম্যাটেরিয়ালস দিয়ে স্পেস সেক্টরকে ডেভেলপ এবং প্রোডাকশন করতে পারে তো ব্যাপারে দেখিনি আমরা দ্য স্টেট ওন এরোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাজ সাইন্ড আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ হায়দ্রাবাদ বেস মিশ্রা ধাতু নিগম লিমিটেড ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন অফ কম্পোজিট র ম্যাটেরিয়াল ফর ইউজ ইন এরোস্পেস তো একটা স্টেট ওন এরোস্পেস ডিফেন্স কোম্পানি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড তারা একটা চুক্তি করেছে একটা মেমোরিয়াম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে কাদের সাথে হায়দ্রাবাদ বেস একটা কোম্পানি যেটার নাম হচ্ছে মিশ্রা ধাতু নিগম লিমিটেড কী জন্য করা হয়েছে চুক্তিটি সেটা হচ্ছে যাতে র ম্যাটেরিয়ালস কম্পোজিট র ম্যাটেরিয়ালস দিয়ে এরোস্পেস সেক্টরে কিছু ডেভেলপমেন্ট এবং প্রোডাকশান করতে পারা যায় ক্লিয়ার বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন নাও কি আছে নেম দ্য নিউলি অ্যাপয়েন্টেড ইন্টু ডাইরেক্টর অব সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নতুন ডাইরেক্টরের পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো সঠিক উত্তরে হবে অপশান সি প্রবীণ সিনহা তো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের নতুন ডাইরেক্টরের পদে প্রবীণ সিনহাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো ব্যাপার দেখে নিই আমরা দ্য ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং আন্ডার পার্সোনালিটি মিনিস্টার হ্যাজ অ্যাপয়েন্টেড প্রবীণ সিনহা অ্যাজ ইন্টারনিম ডাইরেক্টর অফ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন উইথ ইমিডিয়েট এফেক্ট অন থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এবং ট্রেনিং আন্ডার পার্সোনাল মিনিস্ট্রি অ্যাপয়েন্ট করেছে প্রভেন্সিনাকে এক যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ইন্টারিয়াম ডাইরেক্টরের পদে তাকে তেসরা ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে কিন্তু ইমিডিয়েট এফেক্টে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো সিবিআইয়ের ব্যাপারে একটু দেখিনি আমরা হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি ফাউন্ডার হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর কবে গঠন করা হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো তেষট্টি সালে ক্লিয়ার চলো তো আজকে শেষ প্রশ্ন নাও কি আছে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফার্টিনিটি ইজ অবজার্ভড অন তো ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফার্টিনিটি কোন দিনে এটি পালন করা হয় তো সঠিক উত্তর হবে অপশন বি ফোর্থ ফেব্রুয়ারি তো এবছর থেকে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফার্টিনিটি অবজার্ভ করা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি তো এর ব্যাপারে দেখে নি আমরা অন ফোর্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য ওয়ার্ল্ড ইজ অবজার্ভিং দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্যাটারনিটি তো এবছর দু হাজার একুশ সালের চৌথো ফেব্রুয়ারি সারা বিশ্বে সেলিব্রেট করছে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্যাটারনিটি ক্লিয়ার থিম কী ছিল দু হাজার একুশের সেটা দেখে নিই আ পাথওয়ে টু দ্য ফিউচার সে ছিল দু হাজার একুশ সালের হিউম্যান ফ্যাটারনিটির ডে থিম ক্লিয়ার তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু কারেন্ট অফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পালে এই সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় নোট ডাউন করে রেখো পরবর্তীকালে তোমার যখন খাতাটা খুলে পড়বে তোমাদের পড়তে এবং বুঝতে জিনিসটি সুবিধা হবে তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করি জিনিসগুলো একবার লিখে নেবার খাতাতে পরবর্তীকালে তোমরা পড়লে ওখান থেকে ভালোভাবে তোমরা বুঝতে পারবে ক্লিয়ার তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ অ হোমওয়ার্ক তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নি প্রথম প্রশ্নটা দেখেন কী আছে হুইচ ডে অফ দ্য ইয়ার ইজ অবজার্ভ অ্যাজ এ ওয়ার্ল্ড ক্যান্সার ডে তো সারা বিশ্বে জুড়ে কোন দিন পালন করা হয় ওয়ার্ল্ড ক্যান্সার ডেটি তো সঠিক উত্তরে হবে অপশান ডি ফোর্থ ফেব্রুয়ারি তো প্রতি বছর ফোর্থ ফেব্রুয়ারি সারা বিশ্বে জুড়ে ওয়ার্ল্ড ক্যান্সার দিবসটি পালন করা হয় আর সেকেন্ড কোয়েশনটা কী ছিল হু হ্যাজ অথার্ড দ্য বুক টাইটেল ইয়াসম্যান দ্য আনটোল্ড স্টোরি অফ রানা কাপুর তো ইয়াস ম্যান দ্য আনটোল্ড স্টোরি অফ রানা কাপুর এই বইটির অথার কে তো অপশান হয়ে তো ক্যান্সার অ্যান্সারও হবে অপশান সি পবন সিলা তো পবন সি হচ্ছেন ইয়াস ম্যান দি আনটোল্ড স্টোরি অফ রানা কাপুর বইটির অথার ক্লিয়ার তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিয়েছে অ্যাজ হোমওয়ার্ক তোমরা অবশ্যই কিন্তু এর গুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে যেগুলো আলোচনা করেছি সেগুলো পালে একটু আমাকে লিখে জানাবে তার প্রথম প্রশ্নে দেখানো কী আছে অজিত বিনায়ক গুপ্তে হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নেক্সট অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু হুইচ কান্ট্রি তো অজিত বিনায়ক গুপ্তে ভারতের পরবর্তী কোন দেশের রাষ্ট্রদূত হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তো অপশনগুলো দেখে নাও কী আছে অপশান এ হচ্ছে ইজিপ্ট অপশান বি হচ্ছে জাপান অপশান সি হচ্ছে অস্ট্রেলিয়া অপশান ডি হচ্ছে টার্কি তো যে অপশনটি কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু আনসারটি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সেকেন্ড কোয়েশনটাই দেখে নাও কী আছে নর্থ ইন্ডিয়া ফার্স্ট ডগ পার্ক ইজ টু বি সেট আপ টু বি এস্টাবলিশড ইন উইচ সিটি তো নর্থ ইন্ডিয়ার প্রথম একটা ডগ পার্ক কোন শহরে এটি এস্টাবলিশ করা চিন্তাভাবনা করা হচ্ছে তো অপশানগুলো কী কী দেখও অপশান এ হচ্ছে নিউ দিল্লি অপশান বি হচ্ছে লখনউ অপশান সি হচ্ছে রোহতাক অপশান ডি হচ্ছে চন্ডীগড় তো যে অপশানটি কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লিয়ার আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে যে শেয়ার করতে চাই যারা কোনো আমরা অ্যাপটি ডাউনলোড করোনি অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অতি অবশ্যই কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো সেখানে কিন্তু অ্যাপের লিঙ্কটা প্রোভাইড করা আছে তার সাথে এমএচ এডুকেশন অ্যাপের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও প্রোভাইড করা আছে তোমরা লিঙ্কগুলো ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করো এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়েছিও ক্লিয়ার তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করো আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটাকে লাইক করো ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপের মধ্যে শেয়ার করো এবং এখনও যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বেলাইকেনটি প্রেস করে দাও যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ